নমস্কার বন্ধুরা এমিস এম রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হিন্দু শাস্ত্র অনুসারে দক্ষিণাবর্ত শঙ্খ প্রচুর মহত্বপূর্ণ ও চমৎকার প্রভাব এর ভেতরে বিরাজমান যে ঘরে এই শঙ্খের নিয়মিত পূজাপাঠ হয়ে থাকে সেই ঘরে মা লক্ষ্মী অবশ্যই স্থায়ীভাবে বসবাস করে থাকেন এই শঙ্খের আবির্ভাবও মা লক্ষ্মীর মতো সমুদ্র মন্থনের থেকে হয়েছিল এই জন্য এই শঙ্খকে মা তার ছোট ভাই বলে মনে করেন এই শঙ্খ আরও বিশেষভাবে মা লক্ষ্মীর অতি প্রিয় এই কারণে যে মালক্ষীর প্রতি ভগবান বিষ্ণুর এই শঙ্খ অতি প্রিয় বস্তু ভগবান বিষ্ণু স্বহস্তে সর্বদা এই শঙ্খ ধারণ করে থাকেন এই শঙ্খ যদি কোনো গৃহে বিধিপূর্বক পূজা অর্চনা করে স্থাপন করা যায় তবে সেই গৃহের সমস্ত প্রকারের বাস্তুদোষ বিনাশ হয় উপরন্তু কোনো পাপাচার সেই গৃহে হতে পারে না কোনো ক্ষতি সেই গৃহকে স্পর্শ করতে পারে না এই শঙ্খকে গৃহের মঙ্গল কামনায় অন্যভাবেও কাজে লাগানো যায় এমন কোনো শক্তি নেই যে ঘরে এই শঙ্খ আছে সেই ঘরের কোনো অনিষ্ট সাধন করতে পারে যে কোনো পূর্ণিমার দিন একাদশীর দিন বা যে কোনো বৃহস্পতিবার এই শঙ্খ বাড়িতে নিয়ে এসে আপনি স্থাপন করুন যেদিন স্থাপন করবেন সেদিন সকালে স্নান করার পর শুদ্ধভাবে এটি করবেন শঙ্খটিকে প্রথমেই ঘি মধু দই দুধ ও গঙ্গাজল এই পঞ্চামৃত দিয়ে ভালোভাবে স্নান করাবেন শঙ্খ দুই ভাবে আপনি বাড়িতে রাখতে পারেন প্রথম হলো এই শঙ্খে জল ভরে আপনি রাখতে পারেন আর দ্বিতীয় হলো একটি স্টিলের থালা নিয়ে তার উপর একটি লাল কাপড়ের টুকরো পাতুন তারপর কাপড়ের উপর শঙ্খটিকে রেখে তার ভিতরে আতপ চাল দিয়ে ভরে দিন এর সাথে একটি গোটা সুপারি ও একটি রূপার কয়েন রাখুন আমরা সবাই জানি দক্ষিণাবর্তী শঙ্খ বাজানো যায় না বাজানোর দিকে মুখটি বন্ধ থাকে এই বাজানোর মুখটি নিজেদের দিকে রাখুন এবং অন্য দিকটি অর্থাৎ পিছনের দিকটি দেওয়ালের দিকে রাখবেন অবশ্যই মনে রাখবেন পিছনের দিকটি যেন ঠাকুরের দিকে না থাকে এই শাঁখটির উল্টো দিকে কেশরের টিপ দিন বা হলুদের টিপ দিন এবং এর সাথে একটি তুলসী পাতা অবশ্যই দেবেন সাধ্যমতো নৈবিদ্য মিষ্টান্ন ইত্যাদি দিয়ে এই দক্ষিণাবর্তী শঙ্খের পুজো করবেন প্রতি পূর্ণিমায় চাল বদলে নতুন চাল দেবেন এবং তুলসী পাতা প্রতিদিন আপনি বদলাতে পারেন অথবা প্রতি পূর্ণিমাতেও আপনি বদলাতে পারেন দক্ষিণাবর্তী শঙ্খের অনেক উপকার রয়েছে মালক্ষ্মীর স্থায়ী বসবাস হবে যদি এই শঙ্খ আপনার বাড়িতে থেকে থাকে এছাড়াও পেটের রোগে চোখের রোগ চোখের তলার কালো দাগ দূর করতে ও আর্থিক অবস্থার উন্নতির জন্য মামলা জেতার জন্য জন্য দম্পতিদের সন্তান লাভের কাল সর্পদোষ ও চন্দ্র যদি নিচস্ত হয়ে থাকে অজানা পাপ থেকে মুক্তি লাভের জন্য বিদ্যালাভ ও স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি বাড়িতে অবশ্যই নিয়ে আসুন দক্ষিণাবর্তী সংখ্য